সর্বশেষ ব্রেকিংটা সর্বশেষ কেন সেটা হয়তো এরপরে বুঝতে পারবেন। যা যা শুনলেন, যা যা সিবিআই তদন্তকারীরা পেয়েছে এবং কলকাতা পুলিশ পায়নি, এই পাওয়া এবং না পাওয়ার মাঝখানে বা না পাওয়া আর পাওয়ার মাঝখানে একটা মিটিং হচ্ছে, একটা বৈঠক। 9ই আগস্ট অভয়ের এই ধর্ষণ এবং খুন হওয়ার ঘটনা জানাজানির পর আরজিকরের জুবিলি বিল্ডিং একটা বৈঠক করেছিলেন ওই ওই ঘরটা ভাঙতে নির্দেশ দেওয়া রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কেন ভজন গাঙ্গুলি জানতে চাইবো, আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ভজন রয়েছে নিউজরুম থেকে। ভজন, কেন এই বৈঠক, কি জানা যাচ্ছে? অনির্বাণ, এখনও অবধি যেটা সন্দেহ করা হচ্ছে বা যেটুকু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বৈঠকটা করা হয়েছিল, যেটা মনে করা হচ্ছে, এর কোনো এখনও স্ট্রং এভিডেন্স কিন্তু এখনও হাতে আসেনি। তবে যেটুকু অনুমান করা হচ্ছে তদন্তের গতি প্রকৃতি এবং তদন্তের ধারা দেখে, সেটা হচ্ছে যে ডিএমই এবং স্বাস্থ্য সচিব এরা দুজন কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছিলেন, এবং এই বৈঠকে যেটা যেটা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সেটা হচ্ছে যে কিভাবে এই এত বড় ঘটনাটাকে ধামা চাপা দেওয়া যায়। তার কারণ হচ্ছে সেই সময়ও কিন্তু এই ঘটনার তদন্তভার ছিল কলকাতা পুলিশের হাতেই, কাজেই তদন্তও কলকাতা পুলিশের হাতে, আর বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো ছিল সন্দীপ ঘোষের হাতে, কারণ তখনও উনি ওখানকার অধ্যক্ষ। কাজেই এই বৈঠকটা যেটা অনুমান করছে তদন্তকারী সংস্থা, সেটা হচ্ছে যে এভিডেন্স ট্যাম্পারিং এবং যাতে যারা জড়িত আছে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কে আসল ঘটনা ঘটিয়েছে, কার পেছনে, এর পেছনে কার হাত রয়েছে, সেইগুলো কিন্তু ধামাচাপা দেওয়ার জন্যই এই বৈঠক বলে মনে করছেন তদন্তকারীরা, এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে এই বৈঠকটা সম্পর্কে কিন্তু ছানবিন করা হচ্ছে। অনির্বাণ, অনেক ধন্যবাদ। ভজন আমাদের সঙ্গে ছিলেন, স্পেশাল করেসপন্ডেন্ট ভজন গাঙ্গুলি নিউজরুম থেকে। আপনাদের 1, 2, 3, 4 করে শুরুতেই বলেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেখাবো কেন সিবিআই তদন্ত আর কেন সেই সিবিআই তদন্ত আটকানোর জন্য দাগী সন্দীপকে পাঠানো হয়েছিল টাকা পয়সা দিয়ে আজকে সুপ্রিম কোর্টে। কেন, কারা আটকাতে চায়।